সময়ের ব্যবধান মাত্র চার বছর, এরই মধ্যে পুরোপুরি পাল্টে যাওয়া একটি জনপদ মহেশখালীর মাতারবাড়ি। অবশ্য পাল্টে যাওয়ার চিত্রে পার্শ্ববর্তী ধলঘাট নামে আরও একটি ইউনিয়ন রয়েছে। 2019 সাল পর্যন্ত যে অঞ্চল ছিল সাগরের পানিতে ডুবে থাকা জলাশয়ের পাশাপাশি বিস্তীর্ণ লবণের মাঠ, এরপর 2021 সাল থেকে শুরু হয় সাগরের মাটি দিয়ে নতুন ভূমি তৈরির কাজ, আর চলতি বছর এসে 1320 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের কাজও শেষ পর্যায়ে। ইতিমধ্যে ভিড়েছে কয়লাবাহী বিশাল আকৃতির জাহাজও। মূলত জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী সিনজে অ্যাবের প্রস্তাবিত বিগ বি ইনিশিয়েটিভে পাল্টে দিয়েছে মাতারবাড়ির চিত্র। জাপানের প্রস্তাবনা অনুযায়ী বঙ্গোপসাগরকে কেন্দ্র করেই বাস্তবায়ন হচ্ছে বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল কোর বেল্ট। মাতারবাড়ি হবে বাংলাদেশের গেম চেঞ্জার, ইকোনমিক গেম চেঞ্জার, এবং বাংলাদেশকে সোনার বাংলায় নিয়ে যেতে সহায়তা করবে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। গত তিন বছরে বিদ্যুৎ কেন্দ্র এবং বন্দরের জন্য অন্তত 55,000 কোটি টাকা বিনিয়োগে উন্নয়ন কাজ শুরু হয়েছে এই মাতারবাড়িতে। আগামী কয়েক বছরের মধ্যে বিনিয়োগের পরিমাণ ছাড়িয়ে যাবে 1,00,000 কোটি টাকায়। এখানে তৈরি করা হবে আমদানি করা LNG রাখার টার্মিনাল, আর সে সাথে পুরো অঞ্চল হয়ে উঠছে এশিয়ার বিজনেস হাব। অবহেলিত যে উপকূলের এলাকা যেখানে সাইক্লোন ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হতো, আর এই সেই এলাকাগুলি এখন বাংলাদেশের অর্থনৈতিক নেতৃত্ব দিবে। নেপাল, ভুটান এবং ইন্ডিয়ার 7 সিস্টার এই বন্দর ব্যবহার করে উপকৃত হবে, আমরাও বৈদেশিক মুদ্রা পাবো। তবে এরই মধ্যে বেশ কটি রেকর্ড গড়েছে প্রস্তাবিত এই বন্দর। 14.5 মিটার গভীরতার জাহাজেরে গভীর সমুদ্র বন্দরের স্বীকৃতিও অর্জন করেছে। এখন চলছে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা। সরাসরি জাহাজ ইউরোপ আমেরিকা থেকে আমাদের এই মাতারবাড়ি বন্দরে ভিড়তে পারবে, এবং এই টোটাল এই সাউথ এশিয়ান অন্যান্য বন্দরও এটাকে ট্রান্সশিপমেন্ট হিসেবে ব্যবহার করতে পারবে। মাতারবাড়ির মাধ্যমে যদি বড় বড় জাহাজ কয়লা ব্যতীত অন্যান্য পণ্য নিয়ে আসা শুরু করে, সেক্ষেত্রে গভর্নমেন্টের রাজস্ব যেরকম বাড়বে এবং অনেক প্রতিষ্ঠান এক্ষেত্রে লাভবান হতে পারবে। চলতি বছরই 35,000 কোটি টাকার বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন যাওয়ার কথা রয়েছে, আর 17,000 কোটি টাকার গভীর সমুদ্র বন্দর অপারেশনে যাবে 2026 সালে। পৃথিবীর অন্যতম বৃহৎ একটি জাহাজ দাঁড়িয়ে আছে মাতারবাড়ি বন্দরের জেটিতে, আর তার বাম পাশে রয়েছে 1320 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র। আগামী কয়েক মাসের মধ্যে এই বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনও যাবে। অথচ একসময় এই এলাকাটি ছিল বিস্তীর্ণ লবণের মাঠ, জোয়ার আসলে ডুবে যেত ভাটায়, আবার সে পানি নেমে যেত। কিন্তু এখন একদিকে বন্দর, আরেকদিকে গড়ে উঠেছে বিদ্যুৎ কেন্দ্র, পুরোপুরি পাল্টে গেছে বিস্তীর্ণ এই জনপদ। মহেশখালীর মাতারবাড়ি বন্দর থেকে কমল দে, সময় সংবাদ।